বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্র কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন উই আর ভেরি হ্যাপি ভিসা নীতি নিয়ে তারা আমাদের বলেছে আমরা যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে চাই সেটা যেন সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় যারা নির্বাচনে বাধা দেবে তাদের উপর তারা ভিসা নীতি প্রয়োগ করবে আমরা আশা করি ভিসানীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা আসার কোনো প্রশ্নই ওঠে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন আমরা সরকারের পক্ষ থেকে কেন বাধা দেব পাগল নাকি আমরা এতদিনই তৈরি করেছি ফেয়ার ইলেকশন করার জন্য আমরা ব্যালট বাক্স তৈরি করেছি পার্মানেন্ট ব্যালট তৈরি করেছি বিএনপির মতো এক কোটি তেইশ লাখ ভুয়া ভোট যাতে না হয় ব্যালট বক্স তৈরি করতে বিএনপির মতো রাতের ভোট দিতে না পারে আমরা চাই ভালো ইলেকশন আমেরিকা বলেছে যারা ইলেকশন বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের ভিসা নিষেধাজ্ঞা দেবে এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই সুমনা সুমি জাগরণ টিভি